شکریہ 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 السلام علیکم آن لائن کلاسے دھاراوی بتاس کے لیے کلاس سکس شکر پیدر شاہ نے ایک آن لائن کلاس کی حاضر ہوئے تھے آشا کچھ تو سکلے بھالو اچھا سست اچھا এবং যেখানে আছো নিরাপদে আছো। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের যে বিষয়টা নিয়ে ডিসকাস করবো সেটা হচ্ছে ফার্স্ট নম্বর থেকে মডেল টু এর কোয়েশ্চেন নাম্বার সি এ। এখানে বলা আছে কমপ্লিট দ্য ফলোয়িং টেবিল উইথ দ্য ইনফরমেশন গিভেন ইন দ্য প্যাসেজ। ঠিক আছে, এখানে কিন্তু একটা বক্সের মতো সাজানো আছে। তো আমি এই বক্সটা যে ইনফরমেশন দিয়ে সাজাবো একটা আনসিন প্যাসেজ দিয়ে, তো সেই প্রসেসটা আমি প্রথমে তোমাদের সামনে ডিসকাস করবো অ্যান্ড দেন আমি কোয়েশ্চেন অ্যান্সারগুলো করতে চেষ্টা করবো। তো আজকে যে টপিকস সেটা হচ্ছে জসিমউদ্দিন, অর্থাৎ আমাদের পল্লিকবি জসিমউদ্দিনকে নিয়ে একটা আনসিন টপিকস, এবং এই টপিকসটার উপরেই কিন্তু ইনফরমেশন ট্রান্সফারটা করবো এই প্রসেস থেকে নিয়ে। তো আমি সরাসরি আমার আলোচনায় চলে যাব। জসিমউদ্দিন ওয়াজ এ ফেমাস বেঙ্গলি পোয়েট। জসিমউদ্দিন ছিলেন একজন জনপ্রিয় বাংলা সাহিত্যের একজন জনপ্রিয় কবি। হি ইজ নোন অ্যাজ পোয়েট্রি কবি বিকজ জো ইজ পোয়েমস এ ডিপিক্টেড দ্য বেঙ্গলি রুরাল লাইফ, অর্থাৎ তিনি তার কবিতার মধ্যে আবহমান গ্রাম বাংলার প্রতিচ্ছবিগুলো তার কবিতার মাধ্যমে ফুটিয়ে তুলেছেন বা তুলে ধরেছেন। And he was born in a village of Tambulkhana in Faridpur district on 1st January 1903. অর্থাৎ 1903 সালে পহেলা জানুয়ারি ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে উনি জন্মগ্রহণ করেন। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমি সবসময় তোমাদের বলে থাকি যে আমরা যে কোনো বিষয়ে অধ্যয়ন করি না কেন, সেই সব বিষয়ে সেই সব টপিক্সের যে তথ্যগুলো ইনফরমেশনগুলো এগুলো কিন্তু আমাদের জাস্ট আর্কাইভ করে আমাদের মস্তিষ্কে রেখে দিতে হবে। ইনফরমেশনগুলো যদি আমরা সঠিক দিই বা জানি, তাহলে কিন্তু যে কোনো ধরনের কোয়েশ্চেন অ্যান্সার করা আমাদের জন্য সহজ হবে। আর যখন আমাদের যে কোনো কোয়েশ্চেন অ্যান্সার করা সহজ হবে, তখন আমরা ওই সংশ্লিষ্ট বিষয়ে আমরা যেমন ভালো মার্কস পাবো, তেমনি টিচার এবং স্টুডেন্টদের কাছে আমার অন্যরকম একটা পার্সোনালিটি তৈরি হবে, কিন্তু আমার গ্রহণযোগ্যতা বেড়ে যাবে। এর জন্য সঠিক তথ্য বা ইনফরমেশন আমাদের কিন্তু প্যাসেজ থেকে নিতে হবে, আমাদের কিন্তু স্টোরি থেকে নিতে হবে, কোয়েশ্চেন্সগুলো থেকে নিতে হবে বেশি করে। তো এখানে বলা হয়েছিল যে জসিমউদ্দিন 1903 সালের পহেলা জানুয়ারি উনি কি করেন, ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে উনি জন্মগ্রহণ করেন। তাহলে এই তথ্যটা কিন্তু তোমাকে জানতে হবে, যেমন কোন জেলা জন্মগ্রহণ করেন এটা একটা তথ্য হতে পারে, কত তারিখে কোন মাসে জন্মগ্রহণ করেন এটা একটা ইনফরমেশন হতে পারে, বলা হতে পারে যে কত সালে জন্মগ্রহণ করেন এরকম হতে পারে, কোন গ্রামে জন্মগ্রহণ করেন তাম্বুলখানা গ্রামে জন্মগ্রহণ করেন। এখন এই ইনফরমেশনগুলো যদি তুমি না জানো, তাহলে তোমার জন্য এই কোয়েশ্চেনগুলো অ্যান্সার করা আসলে খুব বেশি কঠিন হবে আশা করছি। তো আমার মনে হয় যে যে কোনো ধরনের যে কোনো টপিক, সেটা হোক ইংলিশ হোক ম্যাথমেটিক্স হোক সায়েন্স যেটাই হোক, আমাদেরকে ইনফরমেশনটা খুব ভালো করে রপ্ত করতে হবে, জানতে হবে এবং আর্কাইভ করে এখানে কিন্তু আমাদের মেমোরিতে রেখে দিতে হবে। তো হি রিসিভড হিজ আর্লি এডুকেশন আর ফরিদপুর ওয়েলফেয়ার স্কুল, অর্থাৎ ফরিদপুর ওয়েলফেয়ার স্কুল থেকে তিনি কিন্তু তার প্রাথমিক শিক্ষাটি সম্পন্ন করেন। হি অবটেইন্ড বিএ ডিগ্রি ইন বেঙ্গলি ফ্রম দ্য ইউনিভার্সিটি অফ কলকাতা, অর্থাৎ তিনি কলকাতা থেকে বাংলা সাহিত্যের উপরে বিএ পাস করেন। অর্থাৎ তার মানে বোঝা গেল তিনি বিএ ডিগ্রি অর্জন করেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। আচ্ছা, এর 1929 যদি তোমাকে এই ক্ষেত্রে শেয়ার করে যে কত সালে উনি বিএ পাস করেন, কোন ইউনিভার্সিটি থেকে করেন, সেটা কিন্তু তোমাকে মনে রাখতে হবে, জেনে রাখতে হবে। তাহলে কোন ইউনিভার্সিটির যদি আস্কিং করা হয়, জিজ্ঞেস করা হয়, তাহলে আমি বলবো কলকাতা ইউনিভার্সিটি। যদি বলা হয় কত সালে, আমি বলবো 1929, অর্থাৎ 1929 সালে কিন্তু তিনি বিএ ডিগ্রি অর্জন করেন। এরপরে যেটা বলা আছে অ্যান এমএ ইন 1931 বা 31, একই কথা আমরা 31 কে
থার্টি ওয়ানও বলতে পারি, থার্টি ফার্স্টও বলতে পারি, সমস্যা নেই। আবার যদি যদি টু থাকে থ্রি এর পরে বা টু এর পরে থ্রি থাকে, টোয়েন্টি থার্ড বলতে পারি, ঠিক আছে, এটা বলা যায়, এটা খেয়াল করবো। তাহলে তিনি এম এ ডিগ্রি অর্জন করেন 1931 সালে। জসীমউদ্দিন কালেক্টেড মোর দেন 10,000 ফোক সংস, অর্থাৎ জসীমউদ্দিন প্রায় 10,000 লোকগান উনি কিন্তু এসে করেছেন, সংগ্রহ করেছেন, কালেক্টেড উনি কিন্তু সংগ্রহ করেছেন লিখে লিখে, ঠিক আছে। এটা অবশ্যই বাংলা সাহিত্যের জন্য একটা স্মরণীয় বিষয় বা গুরুত্বপূর্ণ একটা বিষয়। অ্যান্ড হি রোট মেনি পোয়েমস, ড্রামাস, নোভেলস, মেমোরিজ, মিউজিকস এটসেট্রা। বলা হয়েছে জসীমউদ্দিন কিন্তু আসলে অনেক কবিতা লিখেছেন এবং ওনার কবিতার মধ্যে কিন্তু গ্রাম বাংলার মানুষের জীবন চরিত্র ওইখানে প্রতিফলিত হয়েছে। এর জন্য ওনাকে কিন্তু পল্লিকবি হিসেবে বলা হয়, দ্যাট ইজ উনি পল্লিকবি হিসেবে কিন্তু সুপরিচিত এসব কারণে। উনি কিন্তু প্রচুর সংখ্যক কবিতা লিখেছেন, উনি নাটক লিখেছেন, উনি নোভেলস লিখেছেন, উপন্যাস লিখেছেন, উনি মেমোরিজ লিখেছেন, অর্থাৎ স্মৃতিচারণমূলক অনেক ধরনের অনুচ্ছেদ বা প্রবন্ধ উনি লিখেছেন। এরপরে মিউজিকস লিখেছেন, মিউজিক শব্দের অর্থ সঙ্গীত বা গান উনি কিন্তু লিখেছেন। হিজ মেজর ওয়ার্কস আর রেখালি, তার অনন্য যে কাজ বিশেষ বা প্রধান কিছু কাজ উনি করে গেছেন, এর মধ্যে রেখালি, নকশিকাথার মাঠ বিখ্যাত এবং ব্যাপক সমাধিত, সুজনবাদিয়ার ঘাট, তারপরে বলা হয়েছে বেদের মেয়ে, আমরা বেদের মেয়ে জ্যোৎস্না এটাকে নিয়ে যে একটা বাংলাদেশে ফিল্মও হয়েছে, অর্থাৎ ছবি হয়েছে, চলচ্চিত্র নির্মিত হয়েছে এবং সেটা কিন্তু বাংলাদেশের ফিল্মের ইতিহাসে অনন্য রেকর্ডও করেছিল যতটুকু জানা আছে। তো এগুলো কিন্তু ওনার সাহিত্যকর্ম, ওনার নাটক, ওনার গল্প, এগুলো থেকেই কিন্তু আসলে করা হয়েছে। তারপরে মধুবালা এটসেট্রা, অর্থাৎ ওনার প্রধান কিছু কাজের মধ্যে যেটা বলা আছে, উনি রাখালি লিখেছেন, উনি লিখেছেন নকশিকাথার মাঠ, সুজনবাদিয়ার ঘাট, বেদের মেয়ে এবং মধুবালা, এগুলো কিন্তু উনি লিখেছেন। দ্য মেজর অনার্স আর অ্যাওয়ার্ডস হি রিসিভড আর প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড ফর প্রাইড পারফরমেন্স, অর্থাৎ উনি খুব গর্বিত এক কর্মদক্ষতার ফলে, অর্থাৎ ওনার অসামান্য অবদানের কারণে, প্রাইড পারফরমেন্সের কারণে, অসামান্য অবদানের কারণে উনি কিন্তু প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পেয়েছেন। সে সময় উনি পেয়েছেন যেটা পাকিস্তান সরকার কর্তৃক প্রদত্ত হয়েছিল প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড, যেটা 1958 সাল, অর্থাৎ 1958 বলা হয়েছে ডিলেট বাই রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি ইন্ডিয়া, যেটা 1969 অর্থাৎ 1969 সালে রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি থেকে উনি কিন্তু ডিলিট, অর্থাৎ ডি ফর ডক্টরেট, লিড ফর লিটারেচার, অর্থাৎ সাহিত্যে অসামান্য অবদান রাখার জন্য বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে, যেটা 1969 সালে ওনাকে ডক্টর অফ লিটারেচার উপাধিতে ভূষিত করেন, একুশে পদক, যেটা 1976 1976 সালে ওনাকে একুশে পদকে ভূষিত করা হয়, ইন্ডিপেন্ডেন্স ডে অ্যাওয়ার্ড, যেটা 1978 অর্থাৎ স্বাধীনতা পুরস্কার, যেটা 1978 সালে ওনাকে প্রদান করা হয়। হি ডাইড অন 13th মার্চ 1976 ঢাকা, ওয়াজ বারিড নিয়ার হিজ অ্যানসেস্ট্রাল হোম অ্যাজ গোবিন্দপুর, অর্থাৎ ওনাকে 1976 সালে উনি মৃত্যুবরণ করেন 1976 সালে 13ই মার্চ ঢাকাতে, এবং ওনাকে ওনার যে পিতৃভূমি গোবিন্দপুর ওখানে ওনাকে সমাহিত করা হয়। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আলোচনা এবং এই আলোচনার প্রেক্ষিতে আমরা এখানে কিছু কোয়েশ্চেন সাজিয়েছি। এখানে ফার্স্ট যেটা তিনটা কলাম আছে এবং র আছে চারটা, এখানে ডেটে মানে হচ্ছে ওনার যে বিভিন্ন সময়ে যে ডিগ্রিগুলো অর্জন করেছেন, সেটা ইনস্টিটিউট প্রতিষ্ঠান কোন প্রতিষ্ঠান থেকে করেছেন, ইয়ার কত সালে করেছেন, ঠিক আছে, অর্থাৎ
উনি বিএ ডিগ্রি অর্জন করেছেন ইনস্টিটিউট, এটা অবশ্য কলকাতা ইউনিভার্সিটি, যেটা আমরা শুরুতেই পড়েছি ইউনিভার্সিটি অফ কলকাতা। University University of Kolkata Kolkata CAOTTA ইউনিভার্সিটি অফ কলকাতা। এখানে কত সালে উনি কত সালে বিএ ডিগ্রি অর্জন করেছেন সেটা কিন্তু আমরা প্যাসেজ থেকে পেতে পারি। এটা হলো 1929 1929 সালে। এরপরে হচ্ছে উনি এমএ ডিগ্রি অর্জন করেন কত সালে, এমএ ডিগ্রি অর্জন করেন সেটা হচ্ছে আমরা দিতে চাই 1931 সালে। যিনি ডক্টর অফ লিটারেচার অর্থাৎ উনি সাহিত্যে অসামান্য অবদান রাখার জন্য ডক্টর অফ লিটারেচার পায়, এটা রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি জায়গা হবে এখানে ইউনিভার্সিটি যেটা কত সালে উনি ডিগ্রি অর্জন করেন, যেটা উনি অর্জন করেন 1969 সালে। তো প্রিয় শিক্ষার্থীরা এখানে আমরা কোয়েশ্চনটা রিপিট করবো, উনি বিএ ডিগ্রি অর্জন করেন ইউনিভার্সিটি অফ কলকাতা, যেটা সাল ছিল হচ্ছে 1929 সাল। এরপরে যেটা বলা আছে ডিগ্রি অর্জন করেন, এখানে ইনস্টিটিউট চারি ক্রস দিয়েছে, সো আমরা এখানে ক্রস দিব, কোনো উত্তর লিখতে হবে না। এখানে 1931 সাল অর্থাৎ 1931 ডিগ্রি ডক্টর লিটারেচার, এটা উনি রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি থেকে অর্জন করেছেন। এখানে ইনস্টিটিউট রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি এবং সাল হচ্ছে 1969। তো প্রিয় শিক্ষার্থীরা এই ছিল আলোচনা, সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি, সবাইকে ধন্যবাদ।